শীতে বাতের ব্যথা চিকিৎসা ও করণীয়, এ সম্পর্কে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ষড় ঋতু বাংলাদেশের এখন মূলত গরম ও শীত, এই দুই ঋতুরই প্রাধান্য বেশি। গরমকালে বাতের ব্যথা থাকলেও মানুষকে যতটা না কাবু করে তার চেয়ে শীত ঋতুতেই রোগীর ব্যথা বেদনা বেড়ে যায়। শীত প্রধান দেশগুলোতেও এই জাতীয় সমস্যায় মূলত বেশি। আমাদের দেশে শীত পড়তে শুরু করেছে এবং এই তীব্রতাও আস্তে আস্তে বাড়তে থাকবে, আর শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাত ব্যথার কষ্টও বাড়তে থাকবে। তাই শীতে কিভাবে ব্যথা বেদনা থেকে সুস্থ থাকা যায় তা নিয়ে আজ লিখছি। স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা সুবিধা, খাদ্যাভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে দিনে দিনে মানুষের বয়স বৃদ্ধি পাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক মানসিক শক্তি ও দেহকোষের কর্মক্ষমতা বা সামর্থ্য ধীরে ধীরে কমতে থাকে। টিস্যুর এই সামর্থ্য ক্রমাবনতির হার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন অনুপাতে হয়। একজন 80 বছরের বৃদ্ধ যেমন কর্মক্ষম থাকতে পারেন, তেমনি আবার 50 থেকে 60 বছর বয়সের ব্যক্তিও ভুগতে পারেন বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যা ও জয়েন্টের বা মাংসপেশির ব্যথায়, যাকে আমরা সহজ ভাষায় বাত বলে জানি। সাধারণত মহিলাদের 40 বছর পর, পুরুষরা 50 বছর পর বয়সজনিত জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশের 50 ঊর্ধ্ব জনসংখ্যার শতকরা 65% লোক ব্যথাজনিত সমস্যায় ভুগেন। বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়, যেমন ঘাড়, কোমর, স্কন্ধ বা শোল্ডার জয়েন্ট, এবং হাঁটু ব্যথার রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়। বাতের ব্যথার অনেক কারণ রয়েছে, তার মধ্যে 90% হচ্ছে মেকানিক্যাল সমস্যা। মেকানিক্যাল সমস্যা বলতে মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা কশেরুকার অবস্থানের পরিবর্তনকে বোঝায়। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি, রিউমাটয়েড আর্থাইটিস বা গেঁটে বাত, অস্টিও আর্থাইটিস, অস্টিওপরোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, বার্সাইটিস, টেন্ডিনাইটিস, স্নায়বিক রোগ, টিউমার, ক্যান্সার, মাংসপেশির রোগ, শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, অপুষ্টিজনিত সমস্যা, শরীরের অতিরিক্ত ওজন ইত্যাদি। শীতে এই সকল সমস্যার ব্যথা আরও বেড়ে যায় এবং রোগী অসুস্থ ও কর্মহীন হয়ে পড়ে। তাই শীতে বাতের ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাহারা বাতের ব্যথায় ভুগছেন তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শে ভালো থাকতে পারেন। ফিজিওথেরাপি চিকিৎসা পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি। চিকিৎসক আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দিলে আপনি অবশ্যই বাতের কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন, পাশাপাশি থাকবেন কর্মক্ষম। ফিজিওথেরাপিতে সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক্যাল যন্ত্রপাতি যেমন শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড ডায়াথার্মি, ইন্টারফারেনশিয়াল থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেটর, ইলেকট্রিক নার্ভ ও মাসেল স্টিমুলেটর, ওয়াক্স বাথ থেরাপি, অটো ও ম্যানুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি ও চিকিৎসক বিভিন্ন কৌশলগত ব্যায়াম করিয়ে থাকেন। যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসা যন্ত্রপাতি ও চিকিৎসকের কলাকৌশলের উপর নির্ভর, তাই দেখে শুনে ভালো ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা ও পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি নিম্নলিখিত পরামর্শ মাফিক চললেও ব্যথা থেকে অনেক অংশে লাঘব থাকা যায়। ব্যথা বেশি হলে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন, নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন,
ব্যথার জায়গায় গরম ঠান্ডা সেঁক দিবেন 10 থেকে 15 মিনিট। বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন। মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না। নিচু জিনিস যেমন পিঁড়া, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে পিঠ সাপোর্ট দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। ফোম ও জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শোবেন। মাথায় বা হাতে ভারী ওজন বোঝা বহন নিষেধ। দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন। ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন। ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন। পেট ভরে খাওয়া নিষেধ। অল্প অল্প করে বারবার খাবেন। সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল ধরে উঠবেন। ঝর্ণায় বা চেয়ারে বসে গোসল করবেন। কোনো প্রকার মালিশ করা নিষেধ। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না। 1 ঘন্টা পর পর অবস্থান বদলাবেন। শোবার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন। বাহিরে চলাফেরা করার সময় কোমরের বেল্ট ব্যবহার করবেন। শোবার সময় ও ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন। হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না, নরম জুতা ব্যবহার করবেন। ব্যথা তীব্র হলে উঁচু কমোডে বসে টয়লেট করবেন। চলাফেরায় ঝুঁকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনে বা মাঝামাঝি আসনে বসবেন। ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে 1 ঘন্টা হাঁটুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।